প্রিয় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে এসএসসি কনস্টেবল রাইফেলম্যানস জিডি পরীক্ষার প্র্যাকটিস সেটের একটা বই নিয়ে রিভিউ করব সম্পূর্ণ বইটাতে কি আছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এখানে বাংলা ভার্সানে একটা বই প্র্যাকটিস সেটের প্রতিটা প্রশ্নের বিষয়ভিত্তিক ব্যাখ্যা বিগত সালের প্রশ্নোত্তর এবং সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে এই বইটা সাজানো বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি এস আসাম রাইফেলস তো এই সমস্ত এক্সামগুলোর জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এসএসসি কনস্টেবল রাইফেলস যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য এই বইটা উপকারে আসতে পারে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বইটার মধ্যে কন্টেন্ট আছে দেখুন কন্টেন্ট দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে বইয়ের মধ্যে মানে কি কি কন্টেন্ট আছে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বইটা কেমন আর কি সেটাই বলতে চাইছি দেখুন এসএসসি জিডির যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে কিন্তু এই বইটার মধ্যে আপনারা পাবেন তারপরে প্র্যাকটিস সেট পাবেন কুড়িটা ঠিক আছে ফুল প্র্যাকটিস সেট এখানে পাচ্ছেন কুড়িটা যেখানে কিন্তু মানে ব্যাখ্যা করা আছে সাম্প্রতিক ঘটনা আপনারা আপনার এখানে পাবেন তো সবার প্রথমে আমরা দেখব যে বইটার কি আছে কন্টেন্ট তো সবার প্রথমে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এর মধ্যে যেখানে আপনার ওই পরীক্ষা সংক্রান্ত কিছু কোয়ালিফিকেশনস বা ডিটেলস গুলো দেওয়া হয়েছে যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এক্সামিনেশন স্কিম এবং কত সময় লাগবে এক্সাম দিতে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এবারে আমরা দেখব যে এখানে ভালো করে দেখুন এসএসসি কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার পনেরো তার যেই প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আছে আমরা দেখতে পাবো দু হাজার পনেরো সালের পার্ট এ পার্ট বি পার্ট সি ম্যাথামেটিক্স তারপরে আমরা দেখতে পাবো এখানে কি আছে পার্ট ডিতে হচ্ছে ইংলিশ অ্যান্সার শিট আছে যেখানে কিন্তু এখানে অ্যান্সার শিট এবং তারপরে আমরা দেখতে পাবো অঙ্কের সমাধান করা আছে তারপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু দু সালের যেই প্রশ্ন সেটা শুরু হচ্ছে রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম পার্টটাতে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আছে দু হাজার পনেরো দু হাজার এবং দু হাজার বাইশের জানুয়ারি মাসের এক্সামের প্রশ্ন এখানে কিন্তু আপনারা পাবেন এবং তার সঙ্গে অ্যান্সারটা পেয়ে যাবেন এবারে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস সেটের এখানটাই কিন্তু দেখার বিষয় আছে দেখুন প্র্যাকটিস সেটের এখানে সবার প্রথমে যেই শুরু হচ্ছে জেনারেল নলেজটা শুরু হচ্ছে যেরকম এখানে ভালো করে দেখুন কমনওয়েলথ গেমের প্রথম ম্যাসকট কি ছিল বা বাদ কোন নদীর ওপর অবস্থিত চারের আমি যদি উত্তরটা দেখতে যাই আমাকে চলে যেতে হবে একদম শেষের দিকে তো আমি এখানে দেখতে পাচ্ছি চারের এখানে উত্তরটা কত আছে সি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারের এই যে সি মহানদী তো এটা কিন্তু উত্তর আছে এর সঙ্গে আরো কিছু ব্যাখ্যা কিন্তু এই বইটাতে দেওয়া হয়েছে যেমন আমি চারের এখানে দেখতে পাচ্ছি মহানদী এবং হীরাকুদ বাদ এই সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে আপনার বোঝার সুবিধার্থে এবং এর আনুষঙ্গিক যে তথ্যগুলো জানা দরকার ইম্পর্টেন্স সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যে মহানদী এবং হীরাকুদ বাদের এইরকম প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আপনার ব্যাখ্যা এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তো অবজেক্টিভ এম তো আপনারা পাচ্ছেনই তার সঙ্গে এখানে কিন্তু ব্যাখ্যাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইংলিশ বাদ দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জি আছে তারপরে ম্যাথামেটিক্স এখানে সমাধান করে দেওয়া হয়েছে তারপরে যদি আমরা দেখি দেখতে পাবো এখানে কিন্তু জিআই এরও সমাধান করে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটটাকেই সাজানো হয়েছে তো এখানে আমি একটা জিনিস মানে বলতে চাইবো যে এখানে প্র্যাকটিস সেটের কিন্তু খুব ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে বাট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র ম্যাথের কিন্তু এখানে আপনার ব্যাখ্যা আছে বাট প্রশ্নের উত্তর যেটা সেটা অ্যান্সার ম্যাথের প্রত্যেকটার আছে যেটা একটা মানে ছোট্ট বলতে গেলে খামতি বলতে বলতে পারি বাট এখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস প্র্যাকটিসের ব্যাখ্যা আছে প্রিভিয়াস ইয়ার্স এর গুলো ছাড়া তো এটা একটা ভালো দিক যে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকার কারণে কিন্তু প্রশ্নের ভুল হওয়ার সম্ভাবনা কম হয় তো এখানে আমরা দেখতে পাবো যে বইয়ের পেজ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমরা একশো ছিয়ানব্বইটা হচ্ছে আপনার প্র্যাকটিস সেটের মধ্যে আসছে কারেন্ট অ্যাফেয়ার্সও লাস্টের দিকে আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা দেখি কতগুলো প্রশ্ন আছে এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেখুন প্রশ্ন আছে তিনশো চল্লিশটা এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে এরকম কিন্তু আপনার অ্যান্সার দেওয়া হয়েছে অর্থাৎ একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং তারপরে অ্যান্সারটা ডিরেক্ট দেওয়া হয়েছে তো এই বইটার প্রকাশিত করা হয়েছে পারফেক্ট তরফ থেকে সম্পাদক আছেন সুরজিৎ দাস এবং এখানে এই বইটার প্রাইস কত টাকা রাখা হয়েছে একবার আপনাদেরকে দেখাবো দেখুন বইটার প্রাইস রাখা হয়েছে তিনশো তিরিশ টাকা আপনারা অফলাইন থেকে কিনলে আরো কমে পেয়ে যাবেন বা অনলাইন থেকে কিনলেও অনেক কমে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনার বইটি কেনার লিঙ্ক রেখে দেবো আপনারা তো দেখতেই পেলেন বইটার কন্টেন্ট কি আছে এবং বইটার মধ্যে একটা খামতিও আমি আপনাদেরকে বলেছি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন এবং আপনি অফলাইন থেকে আপনার নিকটবর্তী বইয়ের ওখান থেকেও কিন্তু কেকটা পেয়ে যেতে পারেন এবং এসএসসি জিডি নিয়ে আমরা কিন্তু এর আগেও ভিডিও বানিয়েছি যেখানে আপনার ব্যাখ্যা সংক্রান্ত নিয়ে বইটা ছিল একদম সম্পূর্ণ ব্যাখ্যার প্র্যাকটিস সেট না তো সেটা নিয়ে যারা দেখেছেন ইতিমধ্যে সেই ভিডিওটা তো তারা হয়তো জানেন সেই বইটা রিভিউ সম্পর্কে সেটাও ছিল পারফেক্ট পাবলিকেশন এবং পরবর্তী কোন বইয়ের রিভিউ আমরা করবো অবশ্যই কমেন্টে জানান আমরা সেই বইয়ের রিভিউ করার চেষ্টা করব। সকালে ভালো থাকবেন বাই বাই